হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট অফ কুকিং বাই নিপা। আজকে নিয়ে এসেছি খুবই সিম্পল ওয়েতে রেড মার্বেল কেক। আর এই কেকটিতে কিন্তু আমি কোনো ডিম ব্যবহার করিনি, যার কারণে আমি কিন্তু কোনো বিটারও ইউজ করিনি। ডিম ছাড়াও যে এত সফট আর স্পঞ্জি কেক বানানো যায় সেটা আজকের রেসিপিটি ট্রাই করলেই বুঝতে পারবেন। চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আশা করছি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটি দেখে ফেলি। প্রথমেই আমি একটি বোলে চিনি গুঁড়া নিয়ে নিয়েছি। এটা আমি আগে থেকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, যেহেতু আমি কোনো বিটার ইউজ করছি না। এরপর দিয়ে দিয়েছি তেল। এই দুইটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সমস্ত উপকরণের পরিমাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আর সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া থাকবে। চিনি আর তেলটা খুব ভালোভাবে মেশানোর পর আমি এখানে অ্যাড করব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিমাণটা একটু বেশিই দেব, এতে কেকটা অনেক বেশি টেস্টি হয়। মেশানো হয়ে গেছে, আর এটা মেশাতে আমার 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে। এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নেব, এতে করে কেকটা অনেক বেশি সফট হয়। এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা আর বেকিং পাউডার। এবার এই দুইটি উপকরণ আমি ভালোভাবে চেলে নিচ্ছি। ব্যাস, আমার ময়দা আর বেকিং পাউডারটা চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার একটি স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন, আমার কেকের ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি। এবার এই ব্যাটার থেকে অর্ধেকটা পরিমাণ ব্যাটার আমি অন্য বোলে ঢেলে নিচ্ছি। আর এখন আমি এই ব্যাটারের মধ্যে রেড ফুড কালার মেশাবো। খুব ভালোভাবে ব্যাটারটির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কালারটির কারণেই কিন্তু কেকটি শুধু খেতে নয়, দেখতেও অসাধারণ হয়েছে। আমি কিন্তু এখানে 1/2 চামচ ফুড কালার ইউজ করেছি, তবে আপনারা যদি আরেকটু ডার্ক কালার চান সেক্ষেত্রে আরেকটু অ্যাড করতে পারেন। ব্যাস, আমার কালারটি পুরোপুরি মেশানো হয়ে গেছে, আর দেখুন এটা দেখতে ঠিক এমন হয়েছে। এবার একটি মোল্ডে আমি তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিয়েছি 2 চামচ সাদা ব্যাটার। ব্যাটারটা একটু এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, আর ঠিক এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লাল রঙের ব্যাটার, আর এটাও আমি সেমভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। লাল ব্যাটারের ওপর আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা ব্যাটার। প্রথম দিকে চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিলে পরে থেকে এটা আপনা আপনি চারিদিকে ছড়িয়ে যাবে। আর একবার লাল, একবার সাদা, এইভাবে আমি সম্পূর্ণ ব্যাটারটি মোল্ডে ঢেলে দিচ্ছি, ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই কাজটা কিন্তু খুবই স্লোলি করতে হবে, না হলে একটার সাথে একটা মিশে যেতে পারে, আর তখন কেকটা দেখতে একদমই ভালো লাগবে না। দেখুন, এখন কিন্তু কেকের ব্যাটারটা আপনা আপনি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে।
ব্যাটারটি পুরোপুরি ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে চারিদিকে সমান হয়। এখন সময় হয়ে গেছে এটা বেক করার, চলে যাচ্ছি বেকিংয়ে। এখানে আমি ওভেনটা 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। কেকের ব্যাটারটা ওভেনে দিয়ে দিয়েছি। এবার 180 ডিগ্রিতে 25 মিনিটের জন্য এটা আমি বেক করব। 25 মিনিট পর ফিরে এলাম, কেকটা হয়ে গেছে। এখন আমি এটা বের করে নিচ্ছি, দেখুন কেমন হয়েছে কেকটা। এবার এটা ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে আসব। কেকটা ঠান্ডা হওয়ার পর একটি ছুরির সাহায্যে আমি এর চারদিকটা ছাড়িয়ে নিচ্ছি। এবার মোল্ড থেকে কেকটা বের করে নিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কেকটা উঠে এসেছে। এবার এটা কেটে দেখানোর পালা, এর ভেতরটা ঠিক কেমন হয়েছে। আমি কেকটা কেটে নিচ্ছি, দেখুন এটা কতটা সফট হয়েছে আর ভেতরটাও দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এখানে এক পিস হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা সফট হয়েছে। নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কতটা সফট হয়েছে, যে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। নিয়ে আসবো আবারও সহজ উপায়ে নতুন কোনো রান্না। সেই পর্যন্ত বাই বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।